हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सानिस ब्लॉग। आमी दीपमाला। এই বছরে কার্তিক পূজোটা মানে আমাদের প্যান্ডেল হপিং করার যে ব্যাপারটা সেটা খুব একটা হয়ে ওঠেনি, টাইমে করতে পারিনি। তো সেই জন্য যে কটা সামনেই পেয়েছি সেই কটাই দেখতে পেরেছি, আর সেই জন্য আপনাদের সঙ্গে সেই কটাই শেয়ার করলাম। প্যান্ডেল কিন্তু আমাদের ব্যান্ডেল বাঁশবেরিয়া ভীষণ ভালো হয়, স্পেশালি বাঁশবেরিয়া। বাঁশবেরিয়ার এক একটা প্যান্ডেল দেখার মতন হয়। তো এইবারে আমাদের আর সেরকম সৌভাগ্য হয়ে উঠল না যে দেখবো। তো যেটা আমরা করেছিলাম এই বছরে, এবারে প্রসেশনটা আমরা খুব ভালোভাবে দেখেছি, সেইটাই আপনাদের কাছে আমি তুলে ধরতে চাইছি। কারণ এখানে প্রসেশনটাই কিন্তু দেখবার মতন। তো যাই হোক, তো এই সাম যেতে যেতে যেই মূর্তিটা, গণেশ ঠাকুরের মূর্তিটা এত সুন্দর লাগছিল সেই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে কার্তিক পুজো বলতে যে শুধু কার্তিক পুজোরই মানে কার্তিক মূর্তি হবে তা না, অনেক রকমের ঠাকুরের মূর্তি হয় এখানে। আবার দেখুন থিম করেছে, বাবা স্কেরি। এই যে কফিন থেকে উঠে আসছে, বাচ্চাদের খুব ভালো লাগবে, ভালোই লাগছিল ডেকোরেশনটা। তো যেতে যেতে এই একটা দেখলাম, এটা পুরো বাঁশ তারপর পাট এইসব দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটা, খুবই ভালো লাগলো। মানে খুব ডেলিকেট ওয়ার্ক আর কি, এগুলো করতেও তো প্রচুর মানে স্কিলফুল ওয়ার্ক এগুলো, না খুবই ভালো লাগার মতন। আমি খালি ভাবি আমাদের বাঙালিদের হ্যান্ডক্রাফ্টটা কত উন্নত আর কি। এই যে রাধাকৃষ্ণের মূর্তিটাও খুব অপূর্ব ছিল। আর একটা রাধাকৃষ্ণ যেটা দেখলাম এইটা আমার সব থেকে ভালো লেগেছে। তো এইবার আপনাদেরকে আমি দেখাতে চাইছি পজিশন। এই পজিশনে আপনারা খালি দেখবেন এত রকমের লাইট, মানে লাইট দেখে হার মেনে যাওয়ার মতন এত সুন্দর মানে ভাবে এই প্রসেশনটা হয়। বোধহয় কটা জায়গা হয় কি না আই ডাউট। এই যে একটা শিব ঠাকুর দেখেছিলাম প্রায় 3 তলা সমান। সানি আবার শিব ঠাকুরের খুব ভক্ত, সেই জন্য একটু প্রণাম ফোনাম করা হয়ে গেল, ভীষণই ভালো শিব ঠাকুরের ভক্ত। আচ্ছা, এই একটা রাধাকৃষ্ণের রথ মতন যাচ্ছিল, খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে। এরকম ঝাঁকির মতন বেরোয়, এদের আবার কম্পিটিশন হয় কাদের মানে কোন ইয়ের থেকে সব থেকে বেস্ট হবে, কম্পিটিশন হয়, তাদেরকে প্রাইজ দেওয়া হয়। এই মেয়েগুলোর মেকআপটা এত সুন্দর লেগেছে আমার, খুব সুন্দরভাবে এদের মেকআপ করিয়েছে। চারিদিকে হইহুল্লোড় ছিল, প্রচুর লোক ছিল, মানে আমার চেনা পরিচয় লোকও প্রচুর অনেক দেখলাম। এই যে লাইটিং দেখছেন, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন লাইটিং। এই লাইটিং এ দেখে কোনো ফরেন কান্ট্রিকে টেক্কা দেবে না, আমার তো তাই মনে হয়, আপনাদের কি মনে হয়? এত সুন্দর লাইটিং, এই কার্তিক পুজোয় যেটা বলছিলাম আপনাদেরকে, অনেক রকমের ঠাকুরের মূর্তি তৈরি হয়, এমনকি ভারত মাতা পর্যন্ত হয়। আর এক একটা মূর্তি সত্যিই খুব সুন্দর দেখার মতন হয়। এই যে এইটা আমার সব থেকে মানে দারুণ লেগেছিল, আর পরে শাড়ি পরে তারপরে ছেলেদের এই ধুতি পাঞ্জাবি পরে ঝুমসি নাচ, মেয়েরা বড় বড় পাখা নিয়ে হাতে এরকম করে ডান্স করছিল, খুবই ভালো লাগার মতন।
এরপরে এলো ব্যাক পাইপার। এই ব্যাক পাইপারের সাউন্ডটা আমার ভীষণ ভালো লাগে, এই মিউজিকটা খুব ভালো লাগে, ড্রামের সঙ্গে এই ব্যাক পাইপার দারুণ লাগে। আমাদের ব্যান্ডেল, বাঁশবেরিয়া, এদিকে চুঁচুড়া, এগুলো এমনভাবে কানেক্টেড মনে হয় যেন আমাদেরই ব্যান্ডেল, আমাদেরই চুঁচুড়া, আমাদেরই বাঁশবেরিয়া, মানে পুরোটাই যেন মনে হয় কাছে পিঠের মধ্যে। তো ব্যান্ডেলেরটাও বাঁশবেরিয়া আছে, বাঁশবেরিয়ারগুলো এখানে আসছিল। শিবলিঙ্গটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। এরপর নেক্সট একটা এলো, এরা সব পরী সেজেছে। মাইকিং কন্টিনিউয়াসলি হচ্ছিল, যাতে এত ভিড় ছিল তো, আর এই ভারী ভারী চাকাগুলো কারোর পায়ে চাপা পড়লে তো আর রক্ষে ছিল না, সেজন্য কন্টিনিউয়াসলি মাইকিং করা হচ্ছিল, আর ভিড় যাতে ঠিক ম্যানেজেবল থাকে সেটা ব্যবস্থা করা হচ্ছিল। এদের মার্চটা সব থেকে সুপার ছিল, এরা একটা জাস্ট সার্কেল মতন বানিয়ে একটা এরকম স্পাইরাল টাইপের ইয়ে করে মার্চ করছিল, তো খুব ভালো লাগছিল দেখতে। এই যে ভারত মাতা আপনাদের বলছিলাম না, তো এই একটা ভারত মাতা মূর্তি দেখতে পেলাম, বানিয়েছে অপূর্ব সুন্দর, খুব সুন্দর দেখতে। এই কার্তিক পুজোয় গণেশ ঠাকুর থেকে শুরু করে শিব ঠাকুর, কালী ঠাকুর, রাধাকৃষ্ণ, ভারত মাতা সবই মোটামুটি দেখা যাবে। তো এটা নেক্সট আমরা যেটা দেখলাম, জামাই কার্তিক। তো সানির খুব কিউরিয়াসিটি ছিল জামাই কার্তিক বলতে কি, তো বোঝানো হলো ওকে আবার। খুব সুন্দর ভালো লাগছিল দেখতে। বাঘ হয়েছে, বাবা
বাঘটা দেখুন, এর একটা সুন্দর বেশ বাঘ। এত ডিটেল ওয়েতে লাইটিং গুলো করা হয়, মানে এদের কত বলবো, মানে ট্যালেন্ট এদের কত যে এত ডিটেল ওয়েতে কি করে করে এত লাইটিং। এবার ভালুক করা হয়েছিল, এই আর একটা ব্যান্ড, অনেক রকম ব্যান্ড এসেছিল। বেশ বড় সড় একটা কার্নিভাল টাইপের, যে ঘোড়া, কোনোটা মাছ, কোনোটা পাখি, প্রত্যেকটা লাইটিং কিন্তু সুপার বলবো। আবার এটা সিংহ, মানে এগুলোর সাথে কম্পিটিশন হচ্ছে কাদের লাইটিংটা সব থেকে ভালো বা কাদের প্রসেশন সবটা বেস্ট হবে, তাদেরকে প্রাইজ দেওয়া হবে। এই ঠাকুরের মূর্তিটা আমার খুব ভালো লেগেছিল, শাড়িটা পর্যন্ত খুব সুন্দর। এটা মিশরের বানিয়েছিল, মিশরের ফরাও সব ওই দিক, মিশরের যা যেরম যেরম সব ভাব থাকে সেগুলো সব বানানো হয়েছিল। এটা আবার তুর্কি দেশের কনসেপ্টটা রেখে বানানো হয়েছে। একটা ছোট্ট দেখে গণেশ ঠাকুর যাচ্ছিল, গণেশ তো অলওয়েজ খুব সুন্দর।
লাইটিংয়ের সময় কিছু কিছু সাউন্ড এফেক্টও ছিল। কন্টিনিউয়াসলি মাইকিংয়ে অ্যানাউন্স করা হচ্ছিল মাইকে যে কোনটা কোন ক্লাব কোনটা কোন ইয়েতে যাচ্ছে, সেগুলো সব অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল। রাজা স্টাইলে কার্তিক ঠাকুর বসে আছে। বেশ বড় সড়ো ঠাকুরটা করেছে কিন্তু। আচ্ছা, এইটাও করেছিল বাহুবলি কনসেপ্টে। বাহুবলিতে যেই একটা নৌকো দেখেছিল সেইটাকে করা হয়েছে, তার সঙ্গে ওই বাহুবলি ফিল্মের গানটাও দেওয়া হয়েছে। এটা হচ্ছে 2.0 ফিল্মটা, সেটা পক্ষীরাজ। এটা হচ্ছে ভূতের রাজা দিলগড়। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করব। পরের বছরে কার্তিক পুজো আপনাদেরকে ডিটেলসে দেখাবার চেষ্টা করব। আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করুন, আমাকে একটুখানি মোটিভেট করুন, আর বেল আইকনটা প্রেস করবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চাইলে নেক্সট ইয়ারে আপনারা এখানে এসে দেখতে পারেন। টিল দেন, বাই।